চলুন। এখন যেটা আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হলো ওয়ালটন কম্প্রেসরের রিলে ওভারলোড। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু কি এই যে আমাদের যে নর্মাল রিলে ওভারলোডগুলো আছে বাজারে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। বিষয়টা কি বোঝা গেছে? এই রিলে ওভারলোডগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো আপনারা বুঝতেছেন এখানকার কানেকশন বুঝতেছেন না তাই তো? এখানকার কানেকশন বোঝার আগে আমি এখানে বুঝাই, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কি করবেন? তা আমরা কি জানি ওভারলোড কি হয়? গোল টাইপও হয়, চ্যাপ্টার টাইপও হয়। এখানে যেটা আছে এটা কি টাইপ? অর্থাৎ ওভারলোডের দুইটা প্রান্ত, একটা প্রান্তে কি হয়েছে? ইন হয়েছে। এখানে লাগা মানে কি? ইন। এখানে ওভারলোডের এক প্রান্তে লাগছে ছোট্ট একটা কেবল দিয়ে, দেখেন। এখান থেকে অপর প্রান্ত কি? এই যে কমন লাইনটা আছে এখানে গেছে, বুঝতে পারছেন? এখন আমরা এখানে যদি চ্যাপ্টার টাইপ ওভারলোড লাগাই তাহলে কি অসুবিধা আছে? এই যে আমরা এটা এখানে লাগাই, ক্লিয়ার? এখন যদি সেটা আপনার রিলে লাগান, শুধু রিলে, তাহলে এই যে এখানে, তাই না? এখন পাওয়ার দিলেই তো চলবে, চলবে পাওয়ার দিলেই। এখন এখানে ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে? একটা যাবে আপনার রানিং এ, আরেকটা স্টার্টিং এ। দেখেন একটা কি, একটা স্টার্টিং এ লাগাইলাম আর একটা রানিং এ। এই হয়ে গেল ক্যাপাসিটর সহকারে সংযোগ, ক্যাপাসিটর এবং রিলে। ওভারলোড তো আছে। এখন সেটা যদি চার পিনের হয় তাহলে কিন্তু এখানে আর কেবলটা কাটা লাগে না বা এই জায়গায় জোড়া দেওয়া লাগে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে না পাইলে এই পাশে আসেন, ঠিক আছে? একটু পিছান, নাহলে এই সাইডে যান। এই যে এটা প্রতিবন্ধকতা করতেছে, একটু পিছান, এই সাইডে যান, এই সাইডে। তাহলে আমরা যদি যেগুলা কম্প্রেসরে ক্যাপাসিটর দেওয়া আছে সেটাতে ক্যাপাসিটর দিতে হবে, যেটাতে দেওয়া নাই সেটাতে দেওয়া যাবে না। তবে আপনাদের এখানে জেনে রাখা ভালো, ক্যাপাসিটর সংযোগে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে, সাশ্রয়। বিষয়টা বোঝা গেছে? এখন ক্যাপাসিটর ছাড়া যদি আমি এটা চালাই দিই, দেখেন ক্যাপাসিটর সহ এটা চালা, ক্যাপাসিটর ছাড়া আমি চালাচ্ছি, এটা কত নিচ্ছে? 0.71 বা 0.6867, ঠিক আছে? 0.656768 এইরকম নিচ্ছে। এখন ক্যাপাসিটর সংযোগে, ক্যাপাসিটর সংযোগ, এখন ক্যাপাসিটর সংযোগ তাহলে কোথায় যাবে? একটা স্টার্টিংয়ে আর একটা রানিংয়ে, তাই কিনা বিষয়টা? তো যদি আমরা এই দুই পিনের রিলে না লাগাইয়া তিন পিন অথবা চার পিনের লাগাই তাহলে কিন্তু আমাদের ওই এটা কাটতে হবে না। তাহলে একটা কথায় লাগাই দিলাম, ক্যাপাসিটর দুই প্রান্তে লাগিয়ে গেল, তাই না? তাহলে কোন পাশে দিতে হবে? রানিং এর পাশে। যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই জিনিস, তাহলে এখানে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আর যদি দুই পিনের হইতো তাহলে এখানে আমাদের কেটে এখানে লাগাই দেওয়া লাগবে, তাহলে এখানে দিলাম। ঠিক আছে, কত নিচ্ছে দেখেন তো? 0.48 তাহলে কত নিচ্ছে? যেখানে নিচ্ছিল 0.66 0.67, বিশ কম বেশি, বিশেরও বেশি, দেখেন 0.44। তাহলে এদিক হইল 16 আর ওইদিক হইল 10 26, 25-26 পয়েন্ট কি নিচ্ছে? কম নিচ্ছে। বিষয়টা বোঝা গেছে? আবার ক্যাপাসিটর যদি খুলে দেয় দেখেন, 0.41 আছে না, 0.41-এর জায়গায় কত নিবে দেখেন? 5.7, তার মানে 20 বেশি নিচ্ছে, ক্লিয়ার বিষয়টা? এই হইল বিষয়। তাহলে ক্যাপাসিটর সংযোগে কি হয়? বিদ্যুৎ সাশ্রয়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেটা কম্প্রেসরে লাগানো ছিল না সেটাতে লাগা যাবে না।
এখন আমরা এটা বুঝি ঠিক আছে এইখানে সংযোগ দেওয়া মানে কি ওভারলোডের এক প্রান্তে অপর প্রান্ত কি কমন তাহলে এটা নিয়ে আমাদের কোনো আর ভেজাল আছে এটা নিয়ে আমাদের কোনো আর কথা নাই তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে একটা স্টার্টিং এ আর একটা রানিং তা আমরা কি জানি এই পাশেটা স্টার্টিং আর এই পাশেটা কি রানিং এস এখানে দেখেন এখানে এস লেখা আছে এই যে ছোট করে এখানে এস লেখা আছে তার মানে এটা হলো স্টার্টিং এর প্রান্ত তা আমরা যদি এখানে এখানে যদি লাইন দেই তাহলে নিউট্রালকে রানিং এ দিব না অর্থাৎ এই যে এন হইল এখানে গেল তাই না ক্যাপাসিটরের এক প্রান্ত হইল রানিং এ আরেকটা কি এই যে এখানে সাপ্লাই মানে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় চলে গেল রানিং এ আর স্টার্টিং এ আর নিউট্রালটা কোথায় দিলাম রানিং এ আর লাইনটা কোথায় দিলাম এই জিনিসটাই কিন্তু ওখানে আছে তা আমরা ওখানে এখন বুঝবো চলেন আবার আজকে বুঝি খালি মনে রাখেন ক্যাপাসিটরের দুই প্রান্ত রানিং এ আর স্টার্টিং তো একটা যদি লাইনে ওভারলোডে যদি লাইনটা লাগে যায় তাহলে নিউট্রালটা কোথায় লাগবে রানিং এ তাহলে যেখানে এটা স্টার্টিং আর এটা কি রানিং রানিং এ তো লাগছে আর কি কিছু আছে এতটুকু তো বুঝতে পারছেন এটা হলো ক্যাপাসিটর সহকারে সংযোগ চলেন ওখানে।